বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু পাটিং ক্যারেক্টার। আমি এখন আসি হচ্ছে সবার পরিচিত মিরপুর 10 নম্বর গোল চত্বরে। যাচ্ছি বাসাতে, আর এখন সময় হচ্ছে 5টা। যে বিষয়টার জন্য আমি ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে, সুন্দর করে আমার ভিডিওটা যখন আপনি শুরু করছি দেখতে পারবেন কত সুন্দর করে ভদ্রলোক দৌড়ায় রাস্তা পার হচ্ছে, এবং সামনে দিয়ে কিছু লোক দেখেন, এই যে সামনে একটা মহিলা, উনি খুব সুন্দর করে রাস্তা হেঁটে হেঁটে রাস্তা পার হচ্ছে। কিন্তু আদতপক্ষে 10 নম্বর গোল চত্বরে কিন্তু সুন্দর একটা ফুটওভার ব্রিজ আছে, এবং ফুটওভার ব্রিজগুলোতে সুন্দর করে গাছ লাগানো আছে। বাট আমরা যে কাজটা করতেছি, আমরা ফুটওভার ব্রিজটা পার হচ্ছি না। কিন্তু কেন? এই যে একজন ভদ্রলোক সুন্দর করে ফোনে কথা বলতে বলতে আসতেছে, বাট এটা কেন? একটা নিজেদের কাছে কি আমরা জিজ্ঞাসা করি বা প্রশ্ন করি যে কেন আমরা ফুটওভার ব্রিজ পার হই না? এই যে সামনে দুইটা মেয়ে গেল, সম্ভবত স্টুডেন্ট। এই যে একটা স্টুডেন্ট যাচ্ছে, এই একজন যাচ্ছে, খুবই ভদ্রলোক, দেখে মনে হচ্ছে এডুকেটেড, এরা ফুটওভার ব্রিজ পার হচ্ছে না। আবার আমরা এই ক্ষেত্রে যদি করি, বিশেষ ক্ষেত্রে আমরাই সোশ্যাল মিডিয়াতে বলবো বাংলাদেশের এই ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে না, হেল্পার ভালো না, বাস মালিক সমিতির দুর্নীতি বা আদার্স যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে পারি। বাট আমরা কি নিয়ম মানতেছি? ট্রাফিক পুলিশ যদি আমাদেরকে, বাইকাররা যদি নিয়ম না মানি তাহলে আমাদেরকে মামলা দেয়, জরিমানা করে। বাট এই যে যারা নিয়ম না মানতেছে সাধারণ জনগণ, এরা কেন এই করতেছে? এই দেখেন কিভাবে তারা হচ্ছে ফুটওভারেজ বাদ রেখে রাস্তা পার হচ্ছে। আদত্ত পক্ষে কি এটা নিয়ম যে ফুটওভারেজ ব্রিজ ছাড়া রাস্তা পার হওয়া? এক্ষেত্রে আপনারা কি মন্তব্য করবেন একটু কমেন্টস করে জানাবেন, যে কিভাবে হচ্ছে এই যারা আছে এরা কিভাবে সচেতন হতে পারে? আমরা অনেক ক্ষেত্রে দেখি যে কিছু বাচ্চা আছে, কিছু অভিভাবক আছে, তারা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায়, স্কুল থেকে ফেরার পথে তারা কি করে, ফুটওভার ব্রিজ পার না হয়ে, তারপর হচ্ছে রাস্তা ক্রস করার সময় জেব্রা ক্রসিং পার না হয়ে তারা রাস্তা দিয়ে পার হয়, যে কোনো জায়গা দিয়ে পার হয়, দৌড় ঝাঁপ দেয়, যার কারণে হচ্ছে দুর্ঘটনাগুলো বেশি সৃষ্টি হয়। সে আমি টু হুইলার চালাই বাইক, আমি আমার মতো করে স্বাভাবিক যে গতি আছে সেই গতিতে আমি যাচ্ছি, বাট হঠাৎ করে যদি রাস্তার মাঝখান থেকে একজন দৌড় দেয় তখন আমি কী করবো? তখন আমার ইমার্জেন্সি ব্রেক করতে হবে, তখন দুর্ঘটনা ঘটতে পারে। যে শুধুমাত্র দুর্ঘটনা যে চালকের ভুলে হয় সেটা না, আমরা যারা পথচারী আছি, যারা আমরা সাধারণ জনগণ আছি, তাদেরও অনেক ভুল আছে। আমি প্রায় হচ্ছে 3-4 মিনিটের মতো এখনও স্টিল নাও এখানে দাঁড়ানো আছে, আমার ক্যামেরাটা অন আছে, দেখতে পাচ্ছেন কতগুলা লোক তারা নিয়ম না মেনে তারা হচ্ছে চলে যাচ্ছে। এটা কি আদত পক্ষে তো হচ্ছে যে মানে নিয়ম? তাহলে আমরা কোথায় নিয়ম মানি? আমরা বলি যে পুলিশরা ঘুষ খায়, তারপরে বিভিন্ন অফিসে গেলে ঘুষ খায়, এই ঘুষটা কারা দিচ্ছে? আমরা দিচ্ছি, আমরাই খারাপ করতেছি, আমরা নিজেরা ভালো না। আমরা নিজেরা ভালো না হয়ে আমরা কিভাবে হচ্ছে আরেকজনকে ভালো হইতে বলি? আগে আমরা ভালো হই, তারপর হচ্ছে আরেকজনকে ভালো বলতে পারি। আমরা রাস্তা পার হওয়ার সময় ফোনে কথা বলি, ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হই, আদত পক্ষে এটা নিয়ম। এই দেখেন, এই যে কত সুন্দরভাবে ফোনে কানে দিয়ে কথা বলতে বলতে উনি রাস্তা পার হচ্ছে, মানে এটা কি ধরনের? আবার দেখেন তার চেহারা, তার দেখেন আমার দিকে মনে হয় খুব রাগ করে খায়া ফেলবে। এটা তো আসলে ভাই মানে কি বলবো। আর এই যে রিক্সা চালক, সিএনজি চালক আছে, এরা শিক্ষাকে দীক্ষা অভাব, এরা ভুল করে আমরা মেনে নিলাম। বাট আমরা যারা শিক্ষিত আছে আমাদের নিজেদের বিবেকটা কই? আমরা কোথায় হচ্ছে আমাদের কাজটা করতেছি? আমরা কি আদ্যপক্ষে তো হচ্ছে নিয়ম মানতেছি? আসলে কি আমরা সুজাতি? আমি সুনাগরিক, আমি কি আমার জায়গা থেকে একজন সুনাগরিকের যে বৈশিষ্ট্যগুলো থাকে আপনার ভিতর কি সেই বৈশিষ্ট্যগুলো আছে? একটু কমেন্টস করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন, ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।